অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অনেক হোয়াটসঅ্যাপে কমেন্টস এসেছে যে স্যার, আমি আমার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান জানি না, আমার জানার মেসে জন্ম, বা কেউ বলছে আমার ফেব্রুয়ারি, কেউ বা বলছে মার্চ, এরকম 12টি মাসেরই নাম বলছে। তো আমাদের এই 2021 কেমন যাবে একটু কি বলা যেতে পারে স্যার? প্রচুর কমেন্টস এসেছে হোয়াটসঅ্যাপে। তো আমি বারবার বলছি, এই অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদেরই পরিবার, অর্থাৎ আপনারা যে বিষয়ের উপর ডিম্যান্ড আছে, অর্থাৎ আপনারা যেটা বিষয়ে চাহিদা, তার উপরে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, প্রয়াস করছি আপনাদের সামনে। প্রচুর কমেন্টস এসেছে। আমি আজকে জানুয়ারি টু জুন মাস, আপনি যদি জন্মান আপনার কেমন যাবে আমি জানাবো নেক্সট পার্টে। এই দ্বিতীয় পার্টে আপনাদেরকে আমি জানাবো যে জুলাই টু ডিসেম্বর কেমন যাবে, সেটা নেক্সট পার্ট। যাদের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে জন্ম, তাদের কেমন যাবে 2021 তা আমি জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি যে আপনারা রাশি লগ্নের জন্য করবেন না, যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তো 2021 বিধাতার লেখা খণ্ডাতে পারবে না, অর্থাৎ আমি আজকে জানাবো জানুয়ারি টু জুন মাস। দেখুন, 2021 বছরটি যোগ করে দেখুন, 2021, তাহলে 20 বাদ দিয়ে দিন, যোগ 2+1 = 5, অর্থাৎ এ বছরটি হচ্ছে বুধের বছর, অর্থাৎ এ বছরটিকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে বুধ গ্রহ। এবার আমি আপনাদেরকে জানাবো আপনাদের মাস অনুযায়ী, অর্থাৎ আপনি এই 2021 সালে, আপনার যদি জানুয়ারি মাসে জন্ম হয় আপনার কেমন যাবে। আমি বারবার বলছি, বিধাতার লেখা এই 2021 কি হতে চলেছে আপনি যদি জানুয়ারি মাসে জন্মান। আপনি যদি জানুয়ারি মাসে জন্মান, আপনার ক্ষেত্রে 2021 সাল কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি ওভারঅল তেমন কিন্তু সমস্যা থাকবে না আপনি যদি জানুয়ারি মাসে জন্ম গ্রহণ করেন। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। যদি আপনারা রাজনীতির ক্ষেত্রে থাকেন, সেই জায়গাটায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। আপনি যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে এই 2021 সাল রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে একটু হলেও সমস্যা থাকছে। আপনি যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন, এই 2021 সালে আপনার ভূমি, ভবন, বাহন সুখ হবে। আপনার উচ্চশিক্ষা, প্রেমের জায়গাটা মোটামুটি শুভ, প্রেম জায়গাটা আপনাদের নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এবং সবথেকে বড় পাওনা হচ্ছে আপনাদের প্রাপ্তির জায়গাটা, লটারি থেকে, ফাটকা থেকে, এগুলো কিন্তু আপনারা পাবেন। সন্তান সুখের জায়গা তৈরি করছে এবং গাঢ় বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের নির্দেশ করছে আপনি যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে এ বছরটি বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং আপনাদের এডুকেশনের দিক যাওয়ার ভালো, দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে, দাম্পত্য জীবন সুখের জায়গা, এবং আপনাদের ক্ষেত্রে কোনো দূর যাত্রা, বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এ বছর ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু থাকবে আপনি যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে দেখো, যে 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 ব্যবসাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেই, বিশেষ করে যারা মেডিসিনে ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো।
যাদের জুয়েলারির দোকান আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের হোটেল ব্যবসা এগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। এইবার আসি আপনার যদি ফেব্রুয়ারি মাসে জন্ম হয় আপনার ক্ষেত্রে কেমন যাবে। দেখুন, আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন 2021 সাল আপনার ক্ষেত্রে অভাবনীয় সফলতা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 2021 সালে আপনাদের যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, ফিল্ম অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে বা আপনার আলোর সামনে বা পিছনে যারা কাজ করছে, যারা কোরিওগ্রাফার বা ডিরেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ আপনার যদি ফেব্রুয়ারি মাসে জন্ম হয়, শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু শরীরে কিছুটা হলেও আপনাদেরকে ভুগাবে। এবছর আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 সালে শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুগাবে। শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে এবছর প্রেমের কানেকশনটা যথেষ্ট ভালো, প্রেমের নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এটাও কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম আসার জায়গা, রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 সাল মহাপ্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে, সে আপনি পৈতৃক সূত্র থেকে পেতে পারেন, আপনি লটারি থেকে পেতে পারেন, আপনি শেয়ার থেকে পেতে পারেন, এবং ভূমি ভবন বাহন সুখও কিন্তু থাকছে 2021 সালে। আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখ এবং কাজের জায়গাটাতে পরিবর্তন, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। মার্চ মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 সাল কেমন যাবে। আপনার ক্ষেত্রে 2021 সাল কিন্তু একটু হলো টাফ আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে 2021 সালে কর্মের জায়গাটাতে যথেষ্ট প্রেশার থাকবে, কিন্তু বিয়ের জায়গাটা, বিবাহের কানেকশানটা কিন্তু থাকছে, এবং উচ্চ পদে যারা আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি ভালো। কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকবে, নতুন কানেকশানগুলো আসবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন, ব্যবসা থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে, নতুন কানেকশান সব দিক থেকে কিন্তু আপনারা পাবেন। শিক্ষার ক্ষেত্রে যদি বলি, শিক্ষার জায়গাটা যথেষ্ট শুভ দেখাচ্ছে, উচ্চশিক্ষাতে যারা করতে যাচ্ছেন পিএইচডি বা রিসার্চমূলক জায়গাগুলো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের জায়গা থাকছে, কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে নির্দেশ করছে। লোনের জায়গাটা, এটা কিন্তু আপনারা অবশ্যই বি কেয়ারফুল, প্রচুর লোন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হয়ে যাওয়ার জায়গাটা। আপনি যদি মার্চ মাসে জন্মগ্রহণ করেন, প্রতারিত হওয়া, টাকা চিট হয়ে যাওয়া, টাকা ধার দেওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে কিন্তু খুবই সাবধানে থাকবেন। ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, উন্নতি কিন্তু আপনাদের এ বছর হবে। অর্থাৎ আপনি যদি মার্চ মাসে জন্মগ্রহণ করেন উন্নতির জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা এবং আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আসি, আপনার যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে এবছর কেমন যাবে। দেখুন, আপনি যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 সাল রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, শরীরগত দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে, শারীরিক দিক নিয়ে তেমন সমস্যা থাকবে না, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা ধন প্রাপ্তি, আপনি যে সূত্র থেকে হোক না কেন অর্থ কিন্তু আপনারা এবছর পাবেন 2021-এ। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উচ্চ শিখরে আপনারা যাবেন, আপনারা এবছর ভূমি ভবন বাহন সুখ আপনারা পাবেন, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা, কিন্তু আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা
পায়ে বিশেষ করে এই জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা যথেষ্ট স্থিতি জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ ব্যবসা নিয়ে তেমন কোনো প্রবলেম কিন্তু থাকছে না আপনি যদি 2021 জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে নতুন কর্মের যোগ, কাজের সুযোগগুলো আসবে, শুভ বিবাহের কানেকশান, সন্তান যোগ, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক এই জায়গাটা কিন্তু আপনাদের হবে 2021, অর্থাৎ এপ্রিল মাসে যদি আপনি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, এবং কিন্তু আপনাদের জ্ঞাতি শত্রুতা এবছর কিন্তু যথেষ্ট থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে উঁচুতে মই তুলে দিয়ে মই টেনে নেওয়া এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ আপনাকে উচ্চ জায়গাতে নিয়ে গিয়ে আপনাকে মই টেনে নেওয়া, অর্থাৎ এটা কিন্তু বি কেয়ারফুল আপনি যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি মে মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কেমন যাবে? দেখুন 2021 সাল আপনি যদি মে মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত, অর্থাৎ যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা সেলসে আছে, যারা মার্কেটিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো 2021 সাল। এজেন্সি, সেলস, মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু করবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা ভালো, শরীরগত দিক ভালো, প্রেমের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, শুভ বিবাহের যোগ, নতুন দিশা কিন্তু আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, রাজনীতিতে যারা আছে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের যথেষ্ট ডেভেলপমেন্ট এবং আকর্ষিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে। মে মাসে যারা জন্মগ্রহণ করছেন 2021 সাল আপনাদের জন্য কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে, অর্থাৎ দুর্দান্ত ফল আপনারা কিন্তু পাবেন আপনি যদি মে মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে উচ্চ জায়গা কিন্তু থাকছে, এবং শিক্ষার জায়গা, এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং কিছু কিছু ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। শেয়ার মার্কেটের দিকে যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগায় এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল নির্দেশ করছে আপনি যদি মে মাসে জন্মগ্রহণ করেন 2021 সাল। এবার আসি, আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন 2021 কেমন যাবে? আপনার ক্ষেত্রে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো প্রথম কথা আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে আপনার আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে, ধনের জায়গাটা অপার ধন কিন্তু আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু হবে, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার আপনাদের কিন্তু থাকবে, প্রেমের জায়গাটা শুভ, অর্থাৎ নতুন প্রেমের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এটা কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 সালে শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা আপনাদেরকে এবছর থাকবে, পেট নিয়ে কিছুটা হলো পেট বা লিভারের সমস্যা আপনাদের থাকছে, এবং আপনাদের ভূমি, ভবন, বাহন, সুখের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনারা এবছর নতুন কানেকশানগুলো কিন্তু পাবেন, যোগাযোগ, কমিউনিকেশান, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা এটা কিন্তু থাকছে আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে কিন্তু অর্থ আপনারা এ মাসে, মানে এ বছর কিন্তু 2021 সালে কিন্তু আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো, এবং যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু থাকছে। 2021 সাল আপনাদের ক্ষেত্রে স্মরণীয় বছর হতে চলেছে, অর্থাৎ আপনাদের বলতে গেলে পুরাতন জিনিস, হারানো সাম্রাজ্য আপনারা কিন্তু ফিরে পাবেন। সবথেকে বড় জিনিস আর্থিক জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি জুন মাসে জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে
এই ছিল জানুয়ারি টু জুন মাসে জন্মগ্রহণ করলে 2021 সাল কেমন যাবে। নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্ট আপনাদেরকে দিব এবং সেখানে জুলাই টু ডিসেম্বর কেমন যাবে তা নিয়েও আপনার সামনে